হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ে টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কনসোলিডেট ইন এম এস এক্সেল, অর্থাৎ এম এস এক্সেলের মধ্যে আমরা কীভাবে কনসোলিডেট ইউজ করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। কনসোলিডেট, এই কনসোলিডেটের বিষয়টা কী কাজ করে এখন আমরা এটা দেখব। এই কাজটা আমাদের করার জন্য এখন আমরা নতুন একটা শীট নিয়ে করি, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা এখান থেকে জুমটা বড় করে নিলাম। পাস করার পরে এখন কনসোলিডেটের বিষয়টা কি আমরা ধরুন এইভাবে করতে পারি। এখানে আমরা লিখি, তাহলে আমরা লিখলাম ফার্স্ট ফার্স্ট সেমিস্টার মার্ক, তাহলে ফার্স্ট সেমিস্টার মার্কস, তাহলে আমরা এটা লিখলাম এখানে ফার্স্ট সেমিস্টার মার্কস। এখানে আমরা কি করব, এপাশে লিখলাম নেম, তারপরে আমরা এখানে সাবজেক্ট লিখলাম কি বাংলা, তারপর আমরা জাস্ট লিখলাম নেম বাংলা ইংলিশ ম্যাথ, তিনটে সাবজেক্ট লিখলাম। লেখার পর এখানে আমরা নেম লিখি, জাস্ট আমরা নেম লিখলাম। এখন করিমের বাংলায় মার্ক কত, ধরুন আমরা লিখলাম 40, ইংলিশে 50, ম্যাথে ধরুন লিখলাম আমরা কত, ম্যাথে লিখলাম 35। এইবার ধরুন আমরা এখানে পরেরটাও লিখি, আমরা কিছু মার্ক লিখলাম, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের। সেমভাবে এখন ধরুন আমরা কি করবো, এখানে এটা ধরুন এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি সিলেক্ট করে, তারপর এখানে আমরা ধরা যায় নিচে আমরা এটা পেস্ট করে দিলাম, তারপর আবার আমরা নিচে পেস্ট করি, আবার ধরুন আমরা এটাকে আবার এখানে পেস্ট করলাম। বাস আমরা ধরা যায় এইভাবে ফার্স্ট সেমিস্টারের পরে পরে এটা আমাদের কি সেকেন্ড সেমিস্টার, তাহলে আমরা এটারে এখানে ধরুন এটা কী করবো, আমরা এডিট করার জন্য আমরা এই যেটার উপরে ডাবল ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে আপনি যদি অ্যাপ টু ফাংশনের কিছু আপনি তাইলে হবে। তা আমরা মাউসে ডাবল ক্লিক করলাম, করার পরে ফার্স্টের জায়গায় আমরা কি লিখে দিলাম এটা সেকেন্ড সেমিস্টার, তা সেকেন্ড সেমিস্টারের এখানে করিমের মার্ক কত সেটা ধরুন আমাদের এখন কপি করে নিয়ে আসছি। আপনার যে মার্ক সেটা আপনি দেখা দেবেন, আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি হালকা পাতলা, তা আমরা এটা চেঞ্জ করে নিলাম একটু, ব্যাস আমরা জাস্ট চেঞ্জ করে বিষয়টা দেখাচ্ছি আপনাদের। ব্যাস এটা আমরা লিখলাম এখানে, আর চেঞ্জ করার প্রয়োজন নেই, ব্যাস আমরা কোনো চেঞ্জ করে দেখালাম। সেমভাবে এটা আমরা হচ্ছে থার্ড সেমিস্টার, তাহলে আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক অথবা কিবোর্ড থেকে আপনি এফ টু কি চাপ দিলে হবে, তা দিলে এটা আছে আমাদের থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারের মধ্যে এখানে মার্ক কত করিমের কত আছে একটু চেঞ্জ করে দিচ্ছি আমরা, এবার একটু চেঞ্জ করে দিয়ে আপনাদের কাজটা দেখাচ্ছি। ব্যাস আমরা কয়েকটা চেঞ্জ করে দিলাম। এখন এখানে কি যে ফার্স্ট সেমিস্টারের মার্ক করিম, রহিম, কামাল, হাসান আর জসিম, এই তিনজনের ফার্স্ট যে ফার্স্ট সেমিস্টারে বাংলা ইংলিশ ম্যাথ পাশাপাশি অন্যান্য সাবজেক্ট থাকবে সেগুলো দেখা দেবেন, জাস্ট একটা স্যাম্পল আমি তৈরি করলাম। তো এখন থেকে ফার্স্ট সেমিস্টারের এই বিভিন্ন যে এখানে স্টুডেন্টের নেমের মার্কগুলো এত বাংলা ইংলিশ ম্যাথের, সেকেন্ড সেমিস্টারের এত, তারপরে দেখা গেছে এখানে কি থার্ড সেমিস্টারের এত। তো এই যে মার্কগুলো আমি দিলাম, এখন আমি কী করবো এখান থেকে যে এই তিন সেমিস্টারের মার্কগুলো এখানে আমি কী করবো, এখানে আমি এই কনসোলিডেটের মাধ্যমে সেটা এখানে আমি ইচ্ছা করলে সাম করতে পারবো, অ্যাভারেজ করতে পারবো, কাউন্ট করতে পারবো, ম্যাক্সিমাম মিনিমাম করতে পারবো, তো এই বিষয়গুলো আমি করতে পারবো। তো এখান থেকে আমরা বিষয়টা দেখি অ্যাকচুয়ালি কী কাজ করে। তো এখান থেকে আমরা কী লিখবো, উপরে ধরুন এখানে লিখতে পারি, আমরা যদি এখানে লিখে দেই যে অল অল সেমিস্টার, অল সেমিস্টার টোটাল মার্কস, ব্যাস আমরা ধরুন এটা লিখে দিলাম অল সেমিস্টার টোটাল মার্কস। এখন ধরুন আমরা কী করবো এখান থেকে, ধরুন আমরা এখান থেকে এই যে বিষয়গুলো আমরা এখান থেকে একটু কপি করে ধরুন আমরা কী করবো এখানে পেস্ট করে নিয়ে আসি, তাহলে আমরা এখানে পেস্ট করলাম, তাহলে পেস্ট করার পর আমরা এই ডাটাগুলো এখান থেকে বাদ দিয়ে দিব, শুধু এখানে কী থাকবে যে এখানে আমাদের এই যে নেম বাংলা ইংলিশ ম্যাথ, তারপরে এখানে স্টুডেন্ট নেমগুলো থাকবে। তো এখানে কী আমরা বাইর করবো এখানে যে এখানে এই যে বাংলা যে সাবজেক্ট আছে, এই বাংলা সাবজেক্টের ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারের টোটাল মার্ক কত সেটা বাইর করবো, পাশাপাশি ইংলিশ সাবজেক্টেরও তিন সেমিস্টারের টোটাল মার্ক কত সেটা বাইর করবো, এবং ম্যাথেরও যে তিন সেমিস্টারের টোটাল মার্ক কত সেটা বাইর করবো, এবং এখানে যে বিভিন্ন স্টুডেন্টের এই বাংলা ইংলিশ ম্যাথের টোটাল মার্কগুলো এখানে আমরা সাম করতে পারবো। তারপর চাইলে আমরা সাম যদি করতে পারি আমরা ইচ্ছে করলে অ্যাভারেজও করতে পারবো, তারপর বলছি আমরা কাউন্টও করতে পারবো, ম্যাক্সিমাম মিনিমাম সবই করতে পারবো। তো আমরা সাম করার বিষয়টা দেখি করতে কীভাবে করতে হবে। এখন করার জন্য আমরা এখান থেকে এই যে আমরা এখানে কার্সর রাখবো, এই সেলে কার্সর রাখবো, যেহেতু বাংলা ইংলিশ ম্যাথ তিনটা বাইর করবো, তাহলে শুরুতে আমরা এখানে কার্সর রাখবো স্টুডেন্ট নেমের পরে, রাখার পর আমরা চলে যাবো এই কনসোলিডেট অপশনে চলে যাবো। তো আমরা এখানে কনসোলিডেট আমরা এখানে ক্লিক করবো, কনসোলিডেটে ক্লিক করার পরে
এখন আমাদের এখানে প্রথমে কি লেখা আছে ফাংশন যে আপনি কোন ফাংশন ইউজ করবেন এখানে বিভিন্ন ফাংশন দেওয়া আছে সাম কাউন্ট এভারেজ ম্যাক্সিমাম মিনিমাম এছাড়া আরো বিভিন্ন ফাংশন দেওয়া আছে তাহলে আমরা এখানে কোনটা করব সাম তাহলে আমরা এই যে সাম এটা দেখা দিলাম দেখানোর পরে তারপর আমাদের রেফারেন্স তো আমাদের এখান থেকে রেফারেন্স দেখাইতে হবে যেখানে আমাদের এই যে বাংলা ইংলিশ ম্যাথ যে আমাদের টোটাল নাম্বারগুলো আসবে আমাদের কোন জায়গা থেকে আসবে সেই রেফারেন্সটা আমাদের এখানে দেখাতে হবে তাহলে আমাদের এই যে বাংলা ইংলিশ ম্যাথ এটা আসবে আমাদের এই যেখান থেকে শুরু করবো তাহলে আমাদের এই যে আমাদের এখান থেকে প্রথম যেটুকু এটুকু আমাদের এখান থেকে আমরা রেফারেন্স সিলেক্ট করলাম করার পর আমরা এখানে অ্যাডে ক্লিক করবো বাস এটা আমাদের করা হলো ফার্স্ট সেমিস্টারের তারপর এখন চলে যাবো আমাদের সেকেন্ড সেমিস্টারের রেফারেন্স আমরা এখান থেকে সিলেক্ট করবো করার জন্য এই যে এখানে সেকেন্ড সেমিস্টারের আমরা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি বাস করার পর এটা আমরা এখন অ্যাড করবো বাস অ্যাড করার পর এখন আমরা পরবর্তী সেমিস্টারে চলে আসি সেমভাবে এখন আমরা এখানে বাস আমরা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি করার পর আমরা এখানে অ্যাডে ক্লিক করবো বাস করার পরে এখন এখান থেকে এই যে আপনার এই যে তিনটা আমরা সেমিস্টার সিলেক্ট করলাম এখন আপনার যেইটাই আপনি ক্লিক করুন সেটাই ক্লিক করলে আপনাকে সাম করে আপনার কী করবো তিন সেমিস্টারে আপনার টোটালটা দেখাবে তাহলে ধরুন এখানে আমি ধরুন প্রথম যেটা আছে তবে আমি ধরুন সেকেন্ডটাই ক্লিক করলাম করার পর আমি ওকেতে ক্লিক করি বাস করার পর এখন আমরা উপরে চলে আসি এই ধরুন আমার এখানে কী চলে আসছে যে আমার টোটাল চলে আসছে তাহলে এখন ধরুন আমার এই যে ফার্স্ট সেমিস্টারে বাংলা কত 40 তারপর আপনার ধরুন যে কি সেকেন্ড সেমিস্টারে বাংলা কত 50 করিমের 40 আর 50 কত 90 তারপর আছে 50 তাহলে 140 এ চলে আসছে এখানে তারপর ধরুন এখানে কি আছে করিমের ধরুন ইংলিশে কত আসছে 150 তার মানে যে এখানে 50 এই যে 50 এখানে 10 আছে 50 তাহলে 3 50 150 চলে আসছে এখানে তো এইভাবে এখান থেকে আমরা এটা কি করতে পারি যে আমরা সাম করতে পারি এখন ধরুন এটা আমরা যে সাম করলাম এখানে ধরুন করার পরে এখন যদি আমরা এইটুকু ধরুন আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা কি করি আবার এখানে যাই যার পরে কনসলিডেটে গেলাম তারপর আপনি যদি অন্যটা সিলেক্ট করে দেন আমরা ধরুন এই যে প্রতি এই লাস্টটা সিলেক্ট করলাম সেমভাবে ওকেতে ক্লিক করলে একই রেজাল্ট চলে আসছে বাস এখান থেকে আমরা কি যে এখানে বিভিন্ন সেমিস্টারের যে বিভিন্ন সাবজেক্টের স্টুডেন্টদের যে মার্কের বিষয়গুলো আছে সেগুলো আমরা সাম করে এখানে দেখা দিলাম যে কীভাবে করতে হবে এখন সাম সারে যদি আপনি অ্যাভারেজ করতে চান সেমভাবে এই যে আপনার এখানে কনসলিডেটে যাবেন তারপরে এই যে এখানে সামের জায়গায় শুধু আপনার অ্যাভারেজ দেখা দেবেন অ্যাভারেজ স্যার অন্য কিছু করতে গেলে যেটা করবেন সেই ফাংশনটা দেখা দেবেন দেখানোর পরে সেমভাবে এই যে এখানে রেফারেন্সের বিষয়গুলো দেখা দেয় ওখানে ক্লিক করলে আপনি এটা চলে আসবে বাস তারপরে এখান থেকে আমরা এই যেগুলো করলাম এগুলো আপনি যদি চান এখানে কী করতে ডিলিট করতে তা আপনি যদি কোনো ডিলিট করছেন ডিলিটে ক্লিক করে ডিলিট হবে তারপর আবার যদি চান অ্যাড করতে তাহলে আপনার এখানে আবার নতুন করে রেফারেন্স দেখা দিচ্ছে এগুলো এটা ক্লিক করে অ্যাড করতে পারেন তো এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে এভাবে আমরা কী করতে পারি আমাদের এই এমএস এক্সেলের মধ্যে আমাদের শীটের মধ্যে আমরা কী করতে পারি আমরা কনসলিডেট ইউজ করতে পারি ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ কনসলিডেট ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি